উপড়ে পড়েছে গাছ, বিদ্যুতের খুঁটি, বাড়ির গেট ভেঙে চুরমার, ধ্বংসের ছবি শ্রীকাকুলামে। উপকূল এলাকা থেকে সরানো হলো 3 লক্ষ মানুষকে। শ্রীকাকুলামে মৃত 2, জখম 1। শুনশান, গোপালপুর, বেরহামপুর পর্যন্ত সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। মূল ভূখণ্ডে ঢোকার পর ক্রমে দুর্বল তিতলি, তুমুল বৃষ্টির জেরে হারিয়েছে শক্তি। নিম্নচাপের অভিমুখ বাংলার দিকে, কটক, পুরী, ভদ্রক হয়ে ঢুকবে রাজ্যে। ওড়িশা, অন্ধ্র উপকূলে প্রবল বৃষ্টিতে দুর্বল নিম্নচাপ, আজ ও কাল দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস। উদ্ধার কাজে সহায়তার জন্য প্রস্তুত রাখা হয়েছে 300টি মোটরবোট। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর 6টি দল, ওড়িশার র্যাপিড অ্যাকশন ফোর্সের 11টি দল ও দমকল বাহিনী তৈরি রাখা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে চিকিৎসকদেরও। ভারী বৃষ্টিতে বন্যার আশঙ্কায় ওড়িশার প্রতিটি জেলায় সতর্কতা জারি করেছে প্রশাসন। দুর্যোগে প্রাণহানি রুখতে আগাম প্রস্তুতি নিয়েছে রাজ্য সরকার। গঞ্জাম জেলায় খোলা হয়েছে হেল্পলাইন। সমুদ্র অশান্ত থাকায় শুক্রবার পর্যন্ত ওড়িশা উপকূল এবং মধ্য ও উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকার মৎস্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় তিতলি। সূত্রের খবর, দুপুরের পর থেকে ভুবনেশ্বরে সব বিমান ওঠানামা করবে। রাতে বন্ধ রাখা হবে ভুবনেশ্বর বিমানবন্দর। ইতিমধ্যে ভুবনেশ্বর থেকে 5টি উড়ান বাতিল ইন্ডিগোর। উড়ান বাতিল কলকাতা থেকে ভুবনেশ্বরগামী উড়ান এবং কলকাতা থেকে বিশাখাপত্তনম উড়ান বাতিল। ঘূর্ণিঝড় তিতলির প্রভাব, দক্ষিণ পূর্ব শাখা ট্রেন চলাচলে বাতিল ইস্ট কোস্ট এক্সপ্রেস। খড়গপুরে লম্বা অপেক্ষার পর রওনা ফালাকনুমা এক্সপ্রেসের, 10.5 ঘন্টা পর ছাড়ল চেন্নাই মেল। গতকাল রাতে হাওড়া থেকে ছাড়ার কথা ছিল চেন্নাই মেল। রেলের তরফে জানানো হয়েছিল ঘূর্ণিঝড় তিতলির জেরে ট্রেন ছাড়বে আজ সকাল 8টায়, কিন্তু 10:30 বেজে গেলেও হাওড়া ছাড়েনি চেন্নাই মেল, ভোগান্তির শিকার যাত্রীরা। গত 2 দিনে কলকাতা ও সংলগ্ন এলাকায় ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু 4 জনের, এর মধ্যে 3 জনের বয়স 10 থেকে 12-র মধ্যে। মৃত্যু হয়েছে এক প্রৌঢ়েরও। এবার ডেঙ্গি আক্রান্তদের মধ্যে কম বয়সী ও বয়স্কদের সংখ্যা বেশি হওয়ায় চিন্তিত চিকিৎসকরাও। পুজোয় সরকারি অনুদান দেওয়ার বিরোধিতা করে এবার সুপ্রিম কোর্টে আবেদন। আগামীকাল প্রধান বিচারপতি রঞ্জন গগৈ নেতৃত্বাধীন বেঞ্চে মামলার শুনানি। নারদকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য সিবিআইয়ের হাতে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, 2 জন সাংসদের সঙ্গে নারদ কর্ণধার ম্যাথিউ স্যামুয়েলের ইমেলের কথোপকথন তাদের হাতে এসেছে। সেই কথোপকথনে টাকা পয়সা লেনদেন সংক্রান্ত তথ্য রয়েছে বলে দাবি সিবিআইয়ের। ইমেল নিয়ে তদন্ত শুরু। ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা। সকাল 7:45 নোয়াপাড়া ও দমদম স্টেশনের মাঝে গড়িয়াগ্রামী মেট্রোর সামনে ঝাঁপ দেন এক যুবক। বছর 32-এর ওই যুবক আশঙ্কাজনক অবস্থায় আরজিকর হাসপাতালে ভর্তি। 8:47 ফের স্বাভাবিক হয় মেট্রো পরিষেবা। ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম। গতকালের তুলনায় লিটারে পেট্রোলের দাম বেড়েছে 10 পয়সা। তার ফলে আজ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম 84.19 টাকা, 27 পয়সা বেড়ে ডিজেলের দাম দাঁড়িয়েছে 76.47 টাকায়। শেয়ার বাজারে সুনামি, একদিনে 1000 পয়েন্ট পড়ল সেন্সেক্স। আরও 24 পয়সা পড়ে সর্বনিম্ন টাকা। ডলারের তুলনায় পৌঁছল 74.85 টাকায়। ফের বাড়ল তেলের দাম। ঋণভারে জর্জরিত অনিল আম্বানির সংস্থাকে বাঁচাতে দেওয়া হয়েছিল রাফাল বরাত। রাফাল আধিকারিকের ইঙ্গিতেই তা স্পষ্ট দাবি রাহুলের, উপহার স্বরূপ আরও 2টি বরাত দেওয়ার অভিযোগ। রেলের নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগ, গ্রেফতার সরকারি কর্মচারী সহ 2। জেল হেফাজতের নির্দেশ আদালতে। অভিযোগ, সিট রেজিস্ট্রেশনের পর কর্তব্যরত ইনভিজিলেটরের চোখে ধুলো দিয়ে জায়গা অদলবদল করে 2 পরীক্ষার্থী। পুলিশের দাবি, ধৃত সরকারি কর্মী জেরায় জানিয়েছে বন্ধুর হয়ে সে পরীক্ষা দিচ্ছিল। সম্পত্তি নিয়ে বিবাদের জেরে কাকাকে খুনের অভিযোগ ভাইপোর বিরুদ্ধে। কলকাতা লেদার কমপ্লেক্স থানার বামনঘাটা এলাকার ঘটনা। অভিযোগ, রাতে বচসা চলাকালীন কাকাকে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে ভাইপো। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। ভাইপো সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের, অভিযুক্তরা পলাতক। অন্তঃসত্ত্বা গৃহবধূকে বাড়িতে ঢুকে মারধর, গণধর্ষণের অভিযোগ স্বামীর বন্ধুদের বিরুদ্ধে। পশ্চিম বর্ধমানের আসানসোলের উত্তর থানার উত্তর ধাতকার ঘটনা। আসানসোল উত্তর থানায় 3 জনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে, অভিযুক্তরা পলাতক। সকালে বৃদ্ধের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য মেদিনীপুরে জেলা আদালত চত্বরে। 72 বছরের ওই বৃদ্ধ মেদিনীপুর বার অ্যাসোসিয়েশনের কর্মী। আজ সকালে মেদিনীপুর আদালতে সিজেএম এজলাসের সামনে ওই বৃদ্ধের ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখা যায়। খুন নাকি আত্মহত্যা, খতিয়ে দেখছে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ। উত্তর 24 পরগনা নৈহাটির নদিয়া জুট মিলে বকেয়া বেতন না দেওয়াকে কেন্দ্র করে শ্রমিক বিক্ষোভ। পথ অবরোধ, গত বছরের 13 জুলাই থেকে বন্ধ নদিয়া জুট মিল, কর্মহীন প্রায় 3,500 শ্রমিক। নিউটাউনের শুলঙ্গুড়ি এলাকায় দিনে দুপুরে বাড়িতে চুরি, নগদ ও সোনা রূপা মিলিয়ে 1,00,000 টাকার সামগ্রী লুঠের অভিযোগ। ব্যাংকের পাসবই ও ফিক্সড ডিপোজিটের কাগজও খোয়া গিয়েছে বলে অভিযোগ। চুরির ঘটনায় পরিচিত কেউ জড়িত বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। পাচারের সময় উত্তর 24 পরগনার বশিরহাটের ভারত বাংলাদেশ সীমান্তের ঘোজাডাঙ্গা থেকে উদ্ধার প্রায় 20 কোটি টাকার সোনার বিস্কুট। সীমান্তে 2 পাচারকারীকে ধাওয়া করলে 15টি সোনার বিস্কুট সমেত ব্যাগ ফেলে পালিয়ে যায় তারা। সোনা উদ্ধার হলেও পাচারকারীরা অধরা।
ব্যবসার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, দরজার সামনে হুমকি চিঠি রেখে যাওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। নদিয়ার চাকদা থানার উত্তর ঘোষপাড়া এলাকার ঘটনা। চাকদা থানায় অভিযোগ দায়ের হলেও কেউ গ্রেফতার হয়নি। সোনার ঝড়। ভারতের প্যারা অলিম্পিক্সে তীরন্দাজিতে সোনা। হরবিন্দারের যুব অলিম্পিক শুটিংয়ে 10 মিটার এয়ার পিস্তল বিভাগে সোনা সৌরভ চৌধুরীর।